না না, এভাবে অসুস্থ নিয়ে দূরে দাঁড়িয়ে থাকলে হবে না। আমি না গেলে নয় আবার খাবারও খাবে না, আর খাবার না খেলে ওকে ওকে তো ওষুধও খাওয়ানো যাবে না। নয়ন শোনো, দেখো আজ কিন্তু আমি তোমার কোনো অজুহাত শুনবো না, তোমার কিন্তু খাবারটা খেতে হবে আর ভালো মেয়ের মতো ঘুমিয়ে পড়তে হবে। কিন্তু বর্ষা, কোনো কিন্তু নেই, তোমাকে আমি খাই দিলে তুমি খাবে তো? আপনি ছেড়ে দিন, আমি নিজের হাতে। তুমি যে নিজের হাতে খেতে পারো সেটা আমি খুব ভালো করে জানি নয়, কিন্তু শরীর খারাপের সময় খাইয়ে দেওয়াই নিয়ম। আর কথা বলো না, হা করো। না না না, নিজের হাতে খাইয়ে দিচ্ছে, এমন দিন যে কখনো আসবে আমি তো ভাবিনি কখনো। নয়ন, বেশি না ভেবে খেয়ে নাও। একবার যখন খাওয়া শুরু করেছে তখন দুধও ঠিক খেয়ে নেবে। না বাবা, আমি এখানে থাকবো না, কেউ যদি দেখে ফেলে, যদি জিজ্ঞেস করে কি করছো ওখানে, ফালতু ঝামেলায় ফেসে যাব, কিছু হলে তো বুঝতেই পারবো। এখন মানে মানে কাজটা মিটে গেলেই বাঁচি। মামু, মামু কি হয়েছে, টানছো কেন? চুপ চুপ চুপ, কি ব্যাপার বলো তো, তুমি এত রাতে তোমার ঘরে নিয়ে এলে কথা বলার জন্য? দেখো আমি না কাউকে ভরসা করতে পারছি না রে, আমার সাংঘাতিক টেনশন হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে নয়ন যদি বুঝে যায় ওর ওই দুধে বেশি করে ঘুমের ওষুধ মেশানোর প্ল্যানটা আমি করেছি তাহলে কি হবে? ও তো আমার মুখোশটা টেনে খুলে দেবে। পিকু বাবু, তুমি একটু শান্ত হও মামু, এতটা নার্ভাস হওয়ার কিছু হয়নি। দেখো কামান থেকে গোলা বেরিয়ে গেছে, এখন কি তুমি চেষ্টা করে আর কিছু পাল্টাতে পারবে? পারবে না তো, তাহলে এখন এটা চিন্তা করো না। তার থেকে বরং তুমি একটা কাজ করো, তুমি যাকে অনেক টাকা দিয়ে মুখ বন্ধ করে কাজটা করিয়ে নিয়েছো তাকে একটা ফোন করো, করে জিজ্ঞেস করো যে নয়ন খাবারটা খেয়েছে কিনা। আমি সেটা করতেই তো ভুলে গেছি, ওই মহিলার নাম্বার তাড়াহুড়োর মধ্যে নিতে ভুলে গেছি। অসাধারণ মামু, তুমি
তুমি ভুল কাজটা করলে কি করে? আরে তখন না ওই নয়ন আর পুলিশ মিলে এমন উঁকি ঝুঁকি মারছিল না, তখন না আমার মাথায় পালানোর প্ল্যানসের আর কিচ্ছু আসছিল না, বিশ্বাস কর। রাত তো অনেকটাই হয়েছে আর সময় এসে বলছে তাতে নয়ন খাবারটা এতক্ষণে খেয়ে নিয়েছে, আর যদি খাবারটা খেয়ে নিয়ে থাকে তাহলে এতক্ষণে নয়নের কেবিনের বাইরে হইচই পড়ে গেছে। কিন্তু মামু, দাদাভাই তো শুনেছিলাম যে হসপিটালে গেছে, তাহলে নয়নের এই বিপদের সময় তো দাদাভাই ওকে বাঁচানোর চেষ্টা করবে, তাই না? অফকোর্স, দীপু তো ওখানেই, ঠিকই তো বলেছিস। ওখানকার আপডেটটা আমাদের জানতেই হবে মামু, অ্যাট এনি হাউ আমাদের জানতেই হবে, না হলে তুমি আমি কেউ নিশ্চিন্ত থাকতে পারবো না। তাই তো, কিন্তু কিন্তু কি করি বলতো পিকু, আমার তো মাথায় কিছু ঢুকছে না কি করা যায়। হ্যাঁ, এই শোন না, একটা আইডিয়া আসছে শোন। ধর আমি ওই হসপিটালে ওই আয়ের আত্মীয়র পরিচয় দিয়ে যদি একটা ফোন করি এবং তারপরে ওকে জিজ্ঞেস করি নি যে নয়ন বেঁচে আছে না মরে গেছে। ঠিক আছে মা বিশালাক্ষী, বড় সাহেবের এই যত্ন এই স্নেহের যেন মর্যাদা আমি দিতে পারি মা, তুমি দেখো কখনো যেন ওনাকে আমি হতাশ না করি মা। নয়ন জানো তো, ছোটবেলায় আমার যখন ভীষণ লাগতো তখন মা ঠিক আমার মাথায় এভাবে হাত বুলিয়ে দিত আর ফুঁতি দিত, আর মা বলতো যে কেউ তোকে মনে করছে দীপু, তাই তুই বিষম কাটছিস। কেউ মনে করলি নাকি বিশঙ্কায়? আমাকেও বুঝি কেউ মনে করছেন বড় সাহেব। কি আবার মনে করবে নয়ন, আমি তো সামনেই আছি। আপনি ভাবলেই সে আমার যথেষ্ট, আর কারো ভাবনায় আমার কোনো দরকার নেই বড় সাহেব। বড় সাহেব, আমার কিন্তু খুব ভাবনা হয় আপনাকে নিয়ে। আপনার যা চলছে পরপর, বাবা অসুস্থ হলেন, তাকে সুস্থ করে বাইরে পাঠালেন, আমায় সুস্থ করলেন, কিছু কি দাঁতে কেটেছেন তারপর থেকে? নিশ্চয়ই না। ইস রে, না খেয়ে থেকে মুখটা যেন ছোট্ট হয়ে গেছে। খুব তো আমাকে জোর করে খাওয়ালেন, নিজের না খেয়ে থাকাটাতে বুঝি কিছু হয়নি? আমি আপনাকে না খেয়ে থাকতে দেবই না। কি হলো নয়ন? আমি আর খাবো না, অনেকখানি খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে, আর খাবো না আমি। নয়ন, একদম বাজে কথা বলবেন, এইটুকু খাবার খেলে কারো কারো পেট ভরে? দেখো আমি কিন্তু এইসব কথা শুনবো না, তোমার এই খাবারগুলো খেতে হবে, নাও খাও ধরো। না, আপনি বলেছেন বলে তো আমি খেলাম। আমি আপনার কথা রেখেছি, এবার আপনি আমার কথা রাখবেন। আপনিও তো কিছু খাননি, এবার খান আপনি। আবার নিজেরটা না ভেবে অন্যের কথা ভাবছো? আর তোমায় কে বলেছে আমি কিছু খাইনি? আপনার মুখ কেমন শুকিয়ে গেছে, কিছু না খেয়ে খেয়ে নিন, খেয়ে নিন বলছি। আমি কিন্তু কোনো কোনো আপত্তি শুনবো না, আপনি বাকি খাবারটা খাবেন ব্যাস। না না, আমি আমি এখন খাবো না। দেখো এইটুকু খাবার না খেলে তুমি গায়ে জোর পাবে না, তাছে বড় কথা তোমার অনেক ব্লাড লস হয়েছে, প্লিজ তুমি আমার কথাটা শোনো নাও। আমি কিচ্ছু শুনবো না, এই খাবারটা আপনাকে খেতে হবে, না হলে কিন্তু খুব বকবে বুঝি।
আচ্ছা যদি আমি খাই তাহলে তুমি খাবে তো? কি হলো, খাবে তো? আচ্ছা বেশ, ওই দুধটা তুমি খাও আর এই বাকি খাবারটা নয় আমি খাচ্ছি। রাজি? রাজি। খাবার আছে, ও খাবার তৃপ্তবাবু খাবেন না, কি করে খাবেন ওই খাবার? ছি ছি, কি যে বলে বসলেন না আমি দেখে আলে। নয়ন, আবার কি হলো? ও খাবার আপনি খাবেন না কেন? এখন তো এই খাবারটা আমাকে খাওয়ার জন্য তুমি জোরাজুরি করছিলে, এখন আবার কি হলো? ওই থালায় আমার উচ্ছিষ্ট আছে না, ওই খাবার আপনাকে আমি কিচ্ছুতে খেতে দেব না। আপনি বরং একটা কাজ করুন, আমি তো এই দুধটা এখনো মুখে দিইনি, এইটা আপনি খান আর আমি এটা খেয়ে নিচ্ছি। বেশ, কি হয়েছে, তুমি দুধের গ্লাসে উভয় কেন কেন ফেলে দিলে, কি হয়েছে? কি হয়েছে তোমার? কিচ্ছু হবে না বর্ষা, বর্ষা আপনাকে চলে দুধের গ্লাসখানা ভেঙে ফেললো কেন? নিঘাত কিছু বুঝে গেছে, কি হবে এবার? কিছু বলছে না কেন মেয়েটা? মাধবী, দুধের গ্লাস কাজ সব পরিষ্কার করো তো এক্ষুনি। আপনি ঠিক আছেন তো? আপনার কোনো কষ্ট হচ্ছে না তো আমাকে বলুন। না না, আমার কেন কষ্ট হবে বলুন, তুমি তো অস্থির অস্থির করছো, কি হয়েছে? তুমি দুধের গ্লাস ফেলে দিলে কেন? খাবে না খাবে না বলছিলে তত অবধি ঠিক ছিল, তুমি গ্লাসটা ফেলে দেবে? বলো বলো, তুমি ফেললে কেন বলো? মাগো মা বিশালাক্ষী,
তৃপ্তবাবুর কিছু হবে না তো মা? নয়ন, নয়ন, তুমি আমার কথা শোনো, নয়ন, আমার কথা শোনো, নয়ন, উদিত ভাই, নয়ন, উনি তোমাকে কিছু জিজ্ঞেস করছে, দুধের গ্লাসে ওভাবে কেন ফেলে দিলে তুমি বলো, উত্তর দাও, চুপ করে থাকো নয়ন, বলো। নয়ন চুপ করে থেকো না, উত্তর দাও নয়ন, কেন দুধের গ্লাসটা ওভাবে ফেলে দিলে বলো? কারণ ওই ওই দুধে ভয়ানক কিছু একটা মেশানো ছিল বড় সাহেব। সর্বনাশ, দুধ না খেয়ে মেয়েটা এই কথা জানলো কি করে? না না, আমি আমি গিলে গিলে ফেলিনি আমি বেশি। বাকেশ মা বিশালাকে আপনাকে বাঁচিয়ে নিলেন পড়শে। ওই দুধে না কিছু একটা ভয়ানক মেশানো ছিল, ভয়ানক মেশানো ছিল। ওই দুধ, ওই দুধটা যদি আপনার পেটে যেত না বড় সাহেব, তাহলে আমি ভাবতে চাই না বড় সাহেব, আমি সে কথা ভাবতে চাই। নয়ন, এখন তোমায় কিছু বলতে হবে না। আপনার স্ত্রী মিস্টার বাসু, আমাদের দুধ তো আমাদের কিচেন থেকে আনা হয়েছে, আর ওখানে ওখানে কে কি মেশাবে? আমার মনে হয় ও হবে এবার? মেয়েটা তো না খেয়ে বুঝে গেল দুধে কিছু মেশানো আছে, তাহলে কি কে মিশিয়েছে সেটাও জানে? হ্যালো, হ্যালো রিসেপশন। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই 303 এর কেবিনে আমার বোন আয়ার কাজ করে, একটু ডেকে দেবেন, আমার জরুরি দরকার ওর সঙ্গে। এই তোমার ফোন। আমার ফোন? হ্যাঁ, তোমার ভাই ফোন করেছে, ধরো। হ্যালো, কাজ হয়েছে? নয়ন ঘুমের ওষুধগুলো খেয়েছে? মেয়ে তো খুব সাংঘাতিক মেয়ে, দুধ না খেয়ে বুঝে গেছে যে দুধে কিছু মেশানো আছে। গ্লাসটা ফেলে দিয়েছে। আমার কপাল ভালো যে আমার কথা এখনো কাউকে বলেনি। কিছু বুঝে গেছে কিনা কি জানি, কি ঝামেলা পড়লাম বলুন তো। আমি এরকম সাংঘাতিক মেয়ে জানলে আমি তো কাজটাই হাতে নিতাম না। এখন কি হবে বলুন তো আমার। বাবু কি হয়েছে বাবু, তুমি এমন করছো কেন? ওই আয়াটা কি বললো? আমি আমি ঠিক যা ভয় পেয়েছিলাম তাই ঘটেছে। নয়ন বুঝে গেছে যে দুধের গ্লাসে কিছু একটা মেশানো আছে। ও আগেভাগে বুঝে গেছে যে ওই দুধের গ্লাসে নিশ্চয়ই কিছুটা মেশানো আছে, যাতে ওর বিপদ ঘটবে। এ তো খুব মুশকিলের কথা হলো মামু,
এমনভাবে চলতে থাকলে তো নয়ন দীপু কাউকেই আমরা পথ থেকে সরাতে পারবো না। ওরা তো বারবার বেঁচে যাবে। আরে পরের কথা পরে হবে, আমার তো এখনই টেনশন হচ্ছে। নয়ন যদি আমার নাম পুলিশকে বলে দেয়, চক্রান্ত যখন ও দেখে ফেলেছে তখন তো নিশ্চয়ই দেখে ফেলেছে যে চক্রান্তটা কে করেছে, সেটা কি আর দেখেনি? দিদিও নেই, আমার মাথা কাজ করছে না পিকু, কি কি করবো বলতো, কি করলে বাঁচবো? হ্যাঁ আমি না কাল সকাল সকাল একদম পালিয়ে যাবো, বুঝলি, কমপ্লিট হাই রাউটে চলে যাবো, এই বাড়ির সুসীমানায় থাকবো না পিকু। শান্ত আমি করো না, কতদিন পালাবে, আর পালিয়ে কি বাঁচা যায় নাকি? আর আমরাই যদি পালাতে থাকি তাহলে আমাদের হাত থেকে তো সব বেরিয়ে যাবে। তাহলে কি করবো এখন? এক্স্যাক্ট প্রবলেমটা কি? নয়ন ভবিষ্যৎ দেখতে পায়, তাই তো? তুমি আর মা মিলে একটু ঠান্ডা মাথায় এমন একটা কিছু করো যাতে নয়নের ভবিষ্যৎ দেখা বন্ধ হয়ে যায়। ব্যাস প্রবলেমটাকে শিকড় থেকে উপড়ে ফেলো। কি বলি, নয়নের ভবিষ্যৎ দেখা বন্ধ হবে কি করে পিকু? হাউ ইজ দ্যাট পসিবল?